শ্রাবন্তীর বাবু শোনা হয় কাল হয়েছে জিতুর নায়কের ডিভোর্সের খবর সামনে আসবার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় জিতু শ্রাবন্তীর সম্পর্কে। নেটিজেনদের অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শ্রাবন্তীকে। কেউ লিখেছেন সঙ্গ দোষে এমনই হয়, আবার কেউ সরাসরি জিতু নবনীতার বিয়ে ভাঙার জন্য শ্রাবন্তীকে দায়ী করেছেন। আবার অনেকে বলছেন সাফল্য মাথা ঘুরিয়ে দিয়েছে জিতুর। অপরাজিতর সাফল্যের পর একের পর এক ছবির কাজ, তাই বউকে ভুলেছেন নায়ক। এসকে মুভিজের প্রযোজনায় শ্রাবন্তীর সঙ্গে আমি আমার মতো ছবিতে কাজ করতে চলেছেন জিতু। মাস কয়েক আগেই লন্ডনে বাবুসোনা ছবির শুটিং সেরেছেন। পরপর ছবিতে শ্রাবন্তীর সঙ্গে কাজ করবার জেরেই নানান গুজব রটেছে টেলিপাড়াতেও। কেউ নায়কের দোষ খুঁজছেন, আবার কেউ আঙুল তুলছেন নবনীতার দিকে। গোটা বিষয় নিয়ে চুপ রয়েছে জিতু। বিয়ে ভাঙার বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলেননি অভিনেতা, তবে ফের বিস্ফোরক নবনীতা। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে নবনীতা বললেন, এটি আমার আর জিতুর মিউচুয়াল ডিসিশন, আমাদের সম্পর্ক ভাঙার জন্য তৃতীয় ব্যক্তির কোনো রকম হাত নেই। জিতুর সঙ্গে অন্য সহ অভিনেত্রীর নাম জড়ানো হচ্ছে। অনেক জায়গাতেই শ্রাবন্তী দিকে নিয়ে আমি জিতুর নাম জড়াতে দেখেছি, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, এগুলো একদম ঠিক নয়। আমি এতে আশাহত হয়েছি। শ্রাবন্তীদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। লন্ডনে যখন আমি গিয়েছিলাম ওর সঙ্গে বসে চিপস খেয়েছি, গল্প করেছি, আড্ডা মেরেছি। যা রটছে তা ঠিক নয়। পাশাপাশি নবনীতা আরও জানান, জিতুর সম্পর্কে যা বলা হচ্ছে হঠাৎ করে সাফল্যের মুখ দেখে ওর অধ্যত বেড়ে গিয়েছে, সেটা ঠিক নয়। ও যখন সাফল্য পাচ্ছে আমি ওর পাশেই ছিলাম। আমি যখন নতুন কাজ শুরু করলাম আমি জিতুর সঙ্গে ফোনে আলোচনা করেছি। জিতুর মধ্যে কোনো বদল আসেনি সাফল্যের মুখ দেখেও। বাড়িতে সময় দেওয়াটা কমেছিল হয়তো। প্রফেশনাল ইগো আমাদের মধ্যে কোনোদিনও আসেনি। দাম্পত্য সম্পর্কে ইতি টানলেও জিতুকে নিয়ে কুৎসা মোটেই মেনে নিতে পারছেন না নবনীতা। তাই তো স্বামীর পাশে দাঁড়িয়ে দিলেনই সাফাই। নবনীতা আরও যোগ করেন, আমরা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হচ্ছি, এখন সেপারেশন পিরিয়ডে আছি। ডিভোর্সটা মিউচুয়াল করতে চাইছি, সেই মতোই কন্ট্রাক্ট হয়েছে আমাদের। আমরা প্রায় 3.5-4 মাস আলাদা রয়েছি, সেটা নিজেরাই ঠিক করেছি। মতের অমিল হওয়ার জেরেই আলাদা হচ্ছেন তারা, জানান নবনীতা। অভিনেত্রী বলেন, দুজনে একসঙ্গে ভালো না থাকলে একটা সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। আমাদের ঝগড়া হয়েছে ঠিকই, কোনো তৃতীয় ব্যক্তির জন্য নয়, সেটা আমাদের ইগো প্রবলেমের জন্য। একসঙ্গে থেকে পরস্পরকে সম্মান না করার চেয়ে আলাদা হয়ে সম্মান বজায় রাখা ভালো। বিয়ে ভাঙলেও জিতুকে বন্ধু হিসেবে পাশে চান নবনীতা। জিতুর কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি, জানান নবনীতা।